সুপ্রিয়া জানাচ্ছি আমি
মানুষ যখন মারা যায় তারা আগুনের দরজা বন্ধ হয়ে যায়, আগুন করতে পারে না। সওয়াব প্রাপ্তির দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু সে যদি সাদাকায় জারিয়া করে সেগুলো সওয়াব পেতে থাকে। তার যদি নেক সন্তান থাকে দুনিয়াতে, ওই নেক সন্তান তার জন্য দোয়া করবে তার মাগফিরাতের ক্ষমার জন্য, তো সেই দোয়াগুলো পেতে থাকে। তার যদি জীবিতরা আল্লাহর কাছে দোয়া করলে, ইশারে সওয়াব করলে, এগুলো তার কাছে পৌঁছতে থাকে। এরপরে সে যদি কোনো ধরো কল্যাণ কোনো কাজ করে যায়, কোনো কিতাব রচনা করে যায়, কোনো বই লিখে যায়, যে বই থেকে হাজারো মানুষ উপকৃত হচ্ছে, তো সেই সওয়াব সে পেতে থাকে। কিন্তু এছাড়া এই তিনটি দরজা ছাড়া আর কোনোভাবে সে সওয়াব পেতে পারে না, সবগুলো দরজা বন্ধ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা, যেন আগামী রমজান পরিপূর্ণভাবে আমরা কাজে লাগাতে পারি, সেটার জন্য দোয়া করা। আমাদের বুজুর্গানে দিন এভাবে দোয়া করত, রমজানের সব ধরনের কল্যাণ যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে, সেই জন্য তারা দোয়া করত। আমাদের কর্তব্য হচ্ছে দোয়া করা, আমাদের কাজ হচ্ছে দোয়া করা, যেন আগামী রমজান, আগামী রমজান যেন আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি, এবং ইবাদতের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, গুনাহ থেকে পবিত্র থাকার মাধ্যমে আমরা যেন আমাদের সামনে রমজানকে এবং তার অপারিত কল্যাণগুলো আমরা অর্জন করতে পারি, রমজানের প্রতিটি মুহূর্ত যেন কাজে লাগাতে পারি, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করি। যে কোনো ভালো কাজ, যে কোনো ভালো কাজ করার পূর্বে তার যদি একটা পূর্ব প্রস্তুতি থাকে, তাহলে কাজটি সুন্দর হবে, কাজটি পূর্ণতায় পৌঁছে যায়। যদি প্রস্তুতি নেওয়া হয় আগে থেকে, প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ তার যদি আগে থেকেই প্রস্তুতি থাকে, তাহলে কাজটি সুন্দরভাবে সম্পাদন করা যায়, এই কাজটি যদি ব্যক্তি সফল হয়, কাজটি পূর্ণাঙ্গতায় পৌঁছে যায়। কিন্তু পূর্ব প্রস্তুতি শর্ত, পূর্ব প্রস্তুতি লাগে। এজন্য হাদিসেও আসছে এই কথা, তাবারানী শরীফের হাদিস, সূরা কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান ইয়ুতকিনাহু, আল্লাহ এটা পছন্দ করেন যে তোমাদের কেউ কোনো কাজ করে, কোনো আগুন করে, সে আগুন যেন সে ভালোভাবে সম্পাদন করে, ভালোভাবে যেন কাজটি করে, যেন কাজটি পরিপূর্ণভাবে করা, সুন্দরভাবে করাকে আল্লাহ পছন্দ করেন। কোনো রকমভাবে করা, দায়সেরাভাবে করা, কোনোভাবে করা, এটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন এই কথা, যে আল্লাহ পছন্দ করেন কাজটাকে সুন্দরভাবে করা, আগুনটাকে সুন্দরভাবে করাকে আল্লাহ পছন্দ করেন। এই জন্য রমজানের পূর্ব প্রস্তুতি আছে, রমজানের পূর্ব প্রস্তুতি আছে, এই প্রস্তুতি গ্রহণ করতে পারলে আমাদের রমজান সুন্দরভাবে আমরা উদযাপন করতে পারবো, অতিবাহিত করতে পারবো, আমরা আমাদের রমজান পালনে সিয়াম সাধনায় আমরা সফল হতে পারবো, এবং আমাদের সবগুলো কাজ এটা পূর্ণতায় পৌঁছে যাবে, সুন্দরভাবে আমরা আল্লাহ পাকের পেয়ারা হতে পারবো, বৈকুণ্ঠ অর্জন করতে পারবো, সাফল্য অর্জন করতে পারবো যদি প্রস্তুতি গ্রহণ করি। রমজানের মতো গুরুত্বপূর্ণ আমলে সিয়াম সাধনার পূর্বে তারও একটা প্রস্তুতি আছে। কিন্তু আমরা যদি দেখি আমাদের প্রস্তুতিটা কেমন, রমজানের পূর্বে যারা ব্যবসায়ী তাদের প্রস্তুতি থাকে, যারা খাদ্যের ব্যবসা করে খাদ্যকে মজুত করার জন্য তাদের প্রস্তুতি থাকে, রমজানকে সামনে রেখে খাদ্যকে গুদামজাত করা, এগুলোকে গুদামজাত করে রাখা, এরপরে যখন সময়মতো দাম বাড়িয়ে বিক্রি করা যায়, অনেকে এটাকে মজুত করে, ক্রাইসিস সৃষ্টি করে দাম বাড়িয়ে বিক্রি করার জন্য, এটা হলো তাদের রমজানের প্রস্তুতি। ব্যবসায়িক মান, খাদ্য ইত্যাদি,
এগুলোতে একটু দাম যান করে রাখার উদ্দেশ্য হলো সবাই মতো দাম বাড়িয়ে এটাকে বিক্রি করা, মানুষের কষ্ট হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নেই, মানুষের একটা বিশ্বাস ছোটে। কিছু মানুষ এমনও আছে আমাদের সমাজে অসৎ মানসিকতাকে লালন করে, মানুষকে কষ্ট দেয়, জনগণকে, যারা দুর্ভোগকে তারা ভালো পছন্দ করে, এই জন্য খাদ্যকে গুদামজাত করে, ফলে ক্রাইসিস সৃষ্টি হয়, দাম বাড়িয়ে দেয়, মানুষ আর ইচ্ছা সত্ত্বেও মানুষ কিনতে বাধ্য, মানুষের কষ্ট, আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেয়। অনেকের প্রস্তুতি এরকম, আবার যারা বিভিন্ন সংস্কৃতির সাথে সম্পৃক্ত তাদের প্রস্তুতি হচ্ছে আগামী রমাদানের পরে ঈদ হবে, তো ঈদ সামনে রেখে কোন সিনেমা বানানো যায়, কোন নাটক ফিল্ম বানানো যায়, কি ম্যাগাজিন সংখ্যা বিশেষ সংখ্যা তৈরি করা যায়, তাদের প্রস্তুতি হচ্ছে এটা। সাধারণ মানুষের প্রস্তুতি কি? সাধারণ মানুষের প্রস্তুতি হলো রমাদানের 15-20 দিন আগে থেকেই দেখা যায় যে রমাদানের জন্য খাবার যা যা প্রয়োজন সমস্ত খাবারগুলো কিনে ফেলে, তাদের ব্যস্ততা হচ্ছে খাবার ক্রয়ের ব্যাপারে, খাদ্য ক্রয়ের ব্যাপারে, যত ধরনের খাবারের প্রয়োজন সব তার ব্যস্ততা, আজকে এটা কিনতে হবে, কালকে ওটা কিনতে হবে, রমজান এগুলো লাগবে, কিনতে নিষেধ দেয়। কিন্তু যদি মন্দার ব্যক্তির প্রস্তুতি কেমন হওয়া চাই রমজানকে সামনে রেখে, কিন্তু আমাদের প্রস্তুতিগুলো কেমন? আমরা তো এই প্রস্তুতির মধ্যেই নিবন্ধিত, ব্যস্ত, আমরা নিমগ্ন এই ধরনের প্রস্তুতির মধ্যে, কিন্তু একজন আল্লাহ মানা ইমানদার ব্যক্তির প্রস্তুতি এমন হতে পারে না। এই প্রস্তুতিগুলো দেখলে কেমন যেন সামনে কথাটা স্পষ্ট হয় যে সামনে খাওয়ার মাস আসতেছে, খাওয়ার মাস আসতেছে সামনে, অথচ রমাদান তো কোরবানি করা, ত্যাগ, সিয়াম সাধনা, এটাকে ত্যাগ ত্যাগ বলা হয়েছে। তো সিয়াম সাধনার মাধ্যমে একজন মানুষ ত্যাগ দিবে, বিসর্জন দিবে তার মনের চাহিদাকে, তার উপাসকবৃত্তিকে নিয়ন্ত্রণ করবে, এটাই তো সিয়াম সাধনা। দেখা যায় সেখানে প্রস্তুতির আলোকে দেখা যায় যে কেমন যেন রমাদান আমাদের খাওয়ার জন্য আসতেছে, আমরা 11 মাস ভালো করে খেতে পারিনি, রমাদান আসতেছে খাওয়ার জন্য, প্রস্তুতি না আমাদের প্রস্তুতিটা হচ্ছে এমন। আমার এই কথার উদ্দেশ্য এটা নয় যে আপনি রমাদানকে সামনে রেখে খাদ্য ইত্যাদি কিনবেন না, কিন্তু আমাদের প্রস্তুতি যেমন এমন দেখা না যায় এটা প্রস্তুতি নয়। অনেকগুলো প্রস্তুতি আছে রমাদান আসারা, রমাদানের জন্য ইমানদার বান্দাকে প্রস্তুতিগুলো গ্রহণ করলে সে তার রমাদানকে সুন্দরভাবে যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম সাধনায় রমাদান দিবেন সে উদ্দেশ্যে আমরা সফল হতে পারব। আর এটাই তো আমাদের লক্ষ্য হওয়া উচিত যে রমাদান যে উদ্দেশ্যে আসছে সে উদ্দেশ্যে যেন আমরা সফল হই, আল্লাহ যে কারণে সিয়াম সাধনার মাস আমাদেরকে দান করলেন আমরা যেন সেই মাসটিকে যথাযথভাবে সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খ যেভাবে আল্লাহ খুশি হন সেভাবে কাজে লাগাতে পারি, সময়গুলো মুহূর্তগুলোকে ব্যস্ত রাখতে পারি ইমান ও আমল দিয়ে, সেভাবেই তো আমাদেরকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। অনেকগুলো প্রস্তুতি আছে, 1 নম্বর প্রস্তুতি হল রমাদানের পূর্বে আত্তাউবা ওয়াল ইস্তিগফার, আল্লাহর কাছে তাওবা করে পবিত্র হয়ে যাওয়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে পবিত্র হয়ে যাওয়া, তাওবা এটা মানুষকে পরিশুদ্ধ করে, তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। যে গুনাহে নিমজ্জিত আমরা, জুলুমে নিমজ্জিত, অন্যায় অবিচারে, অন্যের হক কষ্টতে আমরা নিমজ্জিত, ওখান থেকে বের হয়ে আসে। আমি কারোর প্রতি জুলুম করছি, ওখান থেকে বের হয়ে আসা, আমি কারোর প্রতি অবিচার করছি, ওখান থেকে বের হয়ে আসা, আমি কোনো গুনাহে লিপ্ত সেখান থেকে বের হয়ে আসা, আমি কোনো হারাম কাজে লিপ্ত সেখান থেকে বের হয়ে আসা, আমি অন্যায় হক কষ্ট করছি সেখান থেকে বের হয়ে আসা, আমি কারণ চাঁদের উপরে আঘাত করছি সেখান থেকে বের হয়ে আসা, আমি কাউকে অন্যায়ভাবে হত্যা করছি সেখান থেকে বের হয়ে আসা, তাওবা, তাওবার অর্থই হচ্ছে ফিরে আসা, আমাকে ফিরে আসতে হবে সব ধরনের কুকর্ম থেকে, সব ধরনের অপকর্ম থেকে, সব ধরনের গুনাহের কাজ থেকে, সব ধরনের অন্যায় অবিচার থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে,
আমাকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আমি কোন দিকে ফিরবো? আমি আল্লাহর দিকে ফিরবো, আমি আল্লাহর দিকে ফিরবো। আমাকে বের হতে হবে সমস্ত মন্দ কাজ থেকে, মন্দ স্বভাব থেকে নিজেকে পবিত্র করতে হবে। পবিত্র করে আমি কার দিকে ফিরবো? আমি আল্লাহর দিকে ফিরবো। এটাই তো আল্লাহর নির্দেশ, আল্লাহর দিকে ফেরো, মানুষের দিকে নয়। তা মানুষের দিকে ফেরার কথা আল্লাহ বলেন নাই। যে তুমি উমুকের দিকে ফেরো, কার দিকে ফেরো, এটা আল্লাহ বলেন নি। আল্লাহ বলেছেন আমার দিকে ফেরো, সবটা ইলা রব্বি দূর যাও, তোমাদের রবের দিকে ফেরো। কোথায় যাও তুমি? আড্ডা তুফাকুর, কোথায় ঘুরপাক খাচ্ছ? কোন কাজে লিপ্ত তুমি? এখনো সময় হয়নি, এখনো বন্ধয় হয়নি, এখনো শুভবুদ্ধির উদয় হয়নি। আলম ইয়াহনি ইল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি তোমার সময় হয়নি ভালো হওয়ার? এখনো কি সময় আসেনি আল্লাহর ভয়ে তোমার হৃদয়টা আল্লাহর ভয়ে বিগলিত হওয়ার? এখনো সময় আসেনি? তা কবে সময় আসবে তোমার? কবে আসবে? আলম ইয়াহনি, এখনই কি, এখনো কি সময় আসেনি? ইল্লাযীনা আমানু, ইমানদারদের জন্য, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে কুলুবুহুম লিযিকরিল্লাহ, তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে ভীত হবে, প্রকম্পিত হবে, এর জন্য কি এখনো সময় আসেনি? আল্লাহ প্রশ্ন রাখছেন আমাদের প্রতি, কোরআনের পাঠকের প্রতি প্রশ্ন রাখছেন, কোরআনকে যে বিশ্বাস করে তার প্রতি প্রশ্ন রাখছেন, কোরআনকে যে ভালোবাসে তার প্রতি প্রশ্ন রাখছেন। যে কোরআনকে ভালোবাসে, কোরআনের সান্নিধ্যে চলে, কোরআনের সংস্পর্শে এসছে, যে কোরআনের সংস্পর্শে আসতে চায়, কোরআনের ছায়া তলে আসতে চায়, আশ্রয় নিতে চায়, কোরআন তাকে প্রশ্ন করছে এখনো সময় আসেনি? তো আর কবে সময় আসবে তোমার? কবে আসবে? ওমা নাযালা মিনাল হক, এ কোরআনে কারীম সত্য বিষয় সহ কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে, এ কোরআনের প্রতি, এ কোরআনের ছায়া তলে আসার কি এখনো তোমার সময় হয়নি? কোরআনে কারীমের যতগুলো আয়াতে কারীম আছে সবগুলো আল্লাহর তরফ থেকে মানুষের কল্যাণে। কোন একটি আয়াত বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য আল্লাহ পাক নাযিল করেন নাই, বরং কোরআনে কারীমের আয়াত বিশৃঙ্খলাকে দমন করবার জন্যে, ফিতনাকে দমন করবার জন্যে কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে। কোরআনে কারীমের কোনো আয়াতকে বাদ দেওয়ার কারো কোনো অধিকার নেই, সুযোগও নেই। আল্লাহ নিজে বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবদ্দিলা লিকালিমাতিহি। আল্লাহর আয়াত কেন? আয়াত তো দূর কি বাদ, একটা হরফকে পরিবর্তন করার কারো অধিকার নেই। লা মুবদ্দিলা লিকালিমাতিহি, আল্লাহ বলছেন সূরা কাফে আপনারা পড়ে থাকেন জুমাতে, লা মুবদ্দিলা লিকালিমাতিহি, তর্জমা দেখে নেবেন। আল্লাহর কোনো একটা শব্দকে পরিবর্তন করার অধিকার কোনো মানুষের নেই, কারণে ওয়ালাম তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আল্লাহ ছাড়া তোমার কোনো আশ্রয়স্থল নেই, পাবে না তুমি। কোথায় ঘুরছ, কোথায় আশ্রয় খুঁজছ, কার দরবারে যাচ্ছ, কোথায় যাচ্ছ, কার দিকে যাচ্ছ, কার মতাদর্শ গ্রহণ করছো? আল্লাহর মতাদর্শকে বাদ দিয়ে ল্যাংটাজি কখনোই পাবে না, কখনোই পাবে না। ল্যাংটাজি মিন দুনিহি, আল্লাহ ছাড়া মুলতাহাদা, আশ্রয়স্থল আল্লাহই তোমার আশ্রয়স্থল, আল্লাহই তোমার শেষ ভরসা। আল্লাহ বলছে আমিন আল্লাহ ইল্লা ইলাই, আল্লাহ ছাড়া কারো কাছে আশ্রয় নেওয়ার জায়গা মুমিনের জন্য নাই। এটা তো আমরা বিশ্বাস করি, এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমান। করোনা থেকে যদি আল্লাহ আমাদেরকে না বাঁচান, তাহলে আমাদের কেউ বাঁচতে পারবে না। আমরা তো সচেতনতা অবলম্বন করবো অবশ্যই, এটা সুন্নত, ইসলামের শিক্ষা সচেতনতা অবলম্বন করবে, কিন্তু আল্লাহ দিকে ফিরে যাওয়া, আল্লাহ ছাড়া আমাদের কেউ বাঁচতে পারবে না। যত ধরনের দুর্যোগ আছে, বিপদ আপদ আছে, আল্লাহই তো বাঁচান। আল্লাহ বলেন, ওয়াইয়াম শেষকাল্লাহ বিদুর্দিন, তোমাকে যদি কোনো অনিষ্ট স্পর্শ করে, কাজ করে, ফালা কাশিফা লাহু ইল্লা হু, তিনি ছাড়া এটাকে দূর করার আর কেউ নেই। আল্লাহর কোরআন বলছে, ও ইয়ুরিদুকা বিখাইরিন, আর আল্লাহ যদি তোমাকে কল্যাণ দেওয়ার ইচ্ছা করেন,
ফালা রাদ্দা লিফাদলি আল্লাহর এই কল্যাণ দেওয়ার ক্ষেত্রে কেউ বাধা সৃষ্টি করার ক্ষমতা নেই, কেউ পারবে না। আল্লাহর কাছে বিপদ মুসিবত দুর্যোগ সব আল্লাহর থেকে আসে, আমাদেরকে পানিশমেন্ট করার জন্য অথবা আল্লাহর নেক বান্দাদেরকে তাদের মর্যাদাকে বৃদ্ধি করবার জন্য। আমাদের গুনাহের কারণে পাপের কারণে বিপদ আসে, মুসিবত আসে, তো আমরা যদি পাপ থেকে বের হই, আমরা যদি জুলুম থেকে নিবৃত্ত হয়ে যাই, আমরা যদি কেউ জুলুমে রত থাকি সেখান থেকে বের হয়ে আসি, তাহলে আল্লাহ পাক আমার থেকে বিপদকে দূর করবে। তো এটা হচ্ছে রমাদানের পূর্ব প্রস্তুতি, আর তাওবা দুয়ার ইস্তেগফার, তাওবা এবং ইস্তেগফার করা, ক্ষমা চাও আল্লাহর কাছে। 11 মাস বিভিন্ন গুনাহে আমরা নিমজ্জিত ছিলাম, সেখান থেকে বেরিয়ে আসতে হবে, সঠিকভাবে আল্লাহর কাছে তাওবা করা, তাওবার দ্বারা বান্দা পরিশুদ্ধ হয়। এটা একটা মেডিসিন, এটা একটা মেডিসিন প্রতিষেধক গুনাহের, তাওবা করলে তো আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় বান্দা। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, যারা তাওবা করে সবসময় গুনাহ হোক না হোক আল্লাহর কাছে তাওবা করে, তো আল্লাহ তাদেরকে ভালোবাসে। এটা আল্লাহ কোরআনের সূরা বাকারায় বলেছে, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন। আর কাকে? ওয়ায়ুহিব্বুল মুতাতাহিরিন, যারা সব সময় পবিত্র থাকে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তো পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন, পবিত্র থাকা, সর্বদিক থেকে পবিত্র থাকা, শারীরিকভাবে পবিত্র থাকা, মানসিকভাবে পবিত্র থাকা, চিন্তা এবং চেতনার দিক থেকে পবিত্র থাকা, বিশ্বাসের দিক থেকে পবিত্র থাকা, শুধু ওযু করলাম এর দ্বারা তো আমার শারীরিক পবিত্রতা অর্জন হল, গোসল করলাম শারীরিক পবিত্রতা অর্জন হলো, কিন্তু আমার মানসিকতার মধ্যে ব্যাপক আছে, আমার চিন্তা চেতনা আমার ঠিক দর্শনে অপবিত্র চিন্তা চেতনা আছে, আমি তো সেখান থেকে পবিত্র হতে পারলাম না। আমাকে পবিত্র হতে হবে সর্বদিক থেকে, শারীরিকভাবে, মানসিকভাবে, আত্মিকভাবে, আভ্যন্তরীণভাবে, মানসিকতার দিক থেকে, আকীদা বিশ্বাসের দিক থেকে আমাকে পবিত্র হতে হবে। এরকম পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ ভালোবাসেন, এরা আল্লাহর প্রিয়। তাওবার দ্বারা মানুষের ভেতর পরিশুদ্ধ হয়, তাওবা করল কুরা থেকে পবিত্র হয়ে গেল, তো সে আল্লাহর পেয়ারা হয়ে গেল। এই জন্য কোরআনে কারীমের এক আয়াতে কারীম আছে, আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের কথা বলেছেন, তারা কারা? হাযা মা তুআদুন, জান্নাত সম্পর্কে আল্লাহ বলছেন, জান্নাত সম্পর্কে, এই যে জান্নাত, এই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা আমাদের সাথে করেছেন, এই জান্নাতটা কাদেরকে দিবেন? লিকুল্লি আওয়া, প্রত্যেক এমন ব্যক্তিদের জন্য এই জান্নাত থাকবে যারা ঘুরে ফিরে আল্লাহর দিকে, ঘুরে ফিরে আল্লাহর দিকে, সর্বাবস্থায় আল্লাহর দিকে, গুনাহ হোক না হোক আল্লাহর দিকে। আওয়া, আওয়ামের অর্থ হল যে সবসময় আল্লাহমুখী, সবসময় আল্লাহমুখী, গুনাহ হলেও আল্লাহমুখী, তওবা করে গুনাহ না হলেও আল্লাহমুখী, সর্বাবস্থায় আল্লাহর সাথে তার একটা আত্মিক সম্পর্ক, আল্লাহর দিকে সে ঝুঁকে গিয়েছে, আল্লাহমুখী হয়ে গিয়েছে, এটা নির্দেশ আছে আল্লাহ তাআলা। আল্লাহ বলেন মুনি ইবি নাই নেই, আল্লাহ অভিমুখী হও তোমরা, আল্লাহ অভিমুখী হও, মুনি ইবি নাই নেই, সুরায় রুমে আল্লাহ বলেছেন 21 পারাতে। তো আল্লাহ এমন বান্দাকে ভালোবাসেন যারা সব সময় আল্লাহমুখী, আল্লাহ হাফিজ, যারা সংরক্ষক, নিজেকে গুনাহ থেকে হেফাজত করে, নিজেকে গুনাহ থেকে বাঁচায়, যারা পদে রাখে, গুনাহে লিপ্ত হয় না, এদেরকে হাফিজ বলা হয়। এরকম গুণ যাদের ভেতরে আছে তাদের জন্য আল্লাহ পাকের এই জান্নাত, যারা সবসময় আল্লাহমুখী, তো তাওবা ইস্তেগফার করে গুনাহ থেকে পবিত্র হতে হবে, জুলুম থেকে বাঁচতে হবে, অন্যায় থেকে বের হয়ে আসতে হবে, কারণ জুলুম এটা এমন এক মারাত্মক অপরাধ, এর জঘন্যতা এত বেশি, যে জুলুমকারীর সাথে থাকলো কিন্তু সে জুলুম করেনি, তারপরেও আল্লাহর দৃষ্টিতে সে জালিম, সেই জুলুমটিকে প্রমোট করেছে, সেও জালিম, আর একজন বলে আমি জুলুম করি নাই কিন্তু তার সাথে থাকি, জালিমের সাথে থাকি, জুলুম আমি করি না, তারপরেও সে জালিম। কোরআনে কারীমের আয়াতে আল্লাহ বলেন ওয়াআমাতিল উজুহুল হাইয়্যুল কাইয়্যুম, কিয়ামতের দিন পুরা পৃথিবীকে আল্লাহ মাঠ বানিয়ে ফেলবেন, এখানে বিচার হবে,
হাশরের মাঠে সব মানুষ উপস্থিত, কিভাবে আল্লাহ কোরআনে কারীমে সূরা হামিম সাজদা সেখানে বলেছেন আলিফ লাম মিম সাজদা 21 নম্বর পড়াতে না কিছু রুহুসিহিম ইনদা রাব্বিহিম, সমস্ত মানুষ যারা অপরাধী বিশেষত অপরাধীরা অত্যাচারীরা মাথা এভাবে নিচু করে রাখবে আল্লাহর সাথে। ওয়ালাউ তারাহিদুল মুজরিমুন, যখন তুমি দেখবে অপরাধীরা না কিছু রুহুসিহিম ইনদা রাব্বিহিম তাদের রবের সামনে মাথাগুলো নিচু করে থাকবে। ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়া, প্রত্যেকটা মানুষকে দেখবে হাঁটু গেড়ে বসে আছে। কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, প্রতিটি মানুষকে তারা আমলনামার দিকে আহ্বান করা হবে, আসো দেখো আমলনামা, দেখো তোমার 70 বছরের জীবন, দেখো তোমার জীবনের ফাইল, দেখো 80 বছরের 50 বছরের তোমার যৌবনের ফাইল, দেখো তোমার পৌরত্বের ফাইল, দেখো কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, প্রত্যেককে দেখা হবে আমলনামা দেখতে। আর আল্লাহ বলবেন এ কোরআন কিতাবা, তুমি নিজে তোমার আমলনামা পড়ে দেখো, নিজে নিজের ফাইল পড়ো, তোমার ফাইল তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে তোমার ফাইল তুমি পড়ে তুমি সিদ্ধান্ত দাও তোমার কি হওয়া উচিত, তোমার কি হওয়া উচিত তুমি নিজেই সিদ্ধান্ত দাও। কাফা বিনাফসিকাল ইয়াউম, আজকে তুমি নিজের হিসাব গ্রহণের জন্য যথেষ্ট। আলাইকা হাসিবা, তোমার কি হওয়া উচিত, তোমার আমলের পারপাসে তোমার কি হওয়া উচিত তুমি নিজেই সিদ্ধান্ত নেবে। আছে এই কথা আল্লাহ সূরা বনি ইসরাঈলে বলেছে। তো প্রত্যেকের আমলনামা তার ঘরের মধ্যে আল্লাহ সেট করে দিয়েছে। এখানে কেরামত কাতিবিন, দুজন সম্মানিত ফেরেশতা, কেরামত মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক দল, সম্মানিত লেখক দল, এগুলো তাদের নাম নয়। আমরা অনেকে মনে করি কেরামত কাতিবিন দুই কাদের দুই ফেরেশতার নাম, আসলে নাম নয়, এটা তাদের বৈশিষ্ট্য, তারা লিখে এবং তারা আল্লাহর কাছে সম্মানিত, সব ফেরেশতে আল্লাহর কাছে সম্মানিত। ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে তোমরা যা করছো, সব তারা জানে, তারা লিখছে। আল্লাহ বলেন যে তোমাদের প্রত্যেকটা আমলকে সংরক্ষণ করবার জন্যে আমি ফেরেশতাকে নিয়োগ করেছি। ইন্দা আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে কথা বলেছেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফী ইমামিন মুবীন, প্রতিটি জিনিসকে আমি সংরক্ষণ করে রেখেছি, চলেছে বান্দার আমল। তো আল্লাহ ডাকবেন তাকে, আল ইয়াউমা তুজাউনা মা কুনতুম তাআমালুন, হাশরের মাঠে আল্লাহ বলবেন তোমাদেরকে আজকে তোমাদের আমলের পাওনা বুঝিয়ে দেওয়া হবে প্রত্যেক ভালো এবং মন্দ। তো সেদিন কি হবে আমাদের, হাদা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক, এই যে আমলনামা জীবনের ফাইল, আল্লাহ বলছেন যে কিতাবটা সত্য বলবে সেদিন, এই কিতাব সেদিন সত্য উচ্চারণ করবে। আজকে হয়তো আমরা কারো ভয়ে সত্য উচ্চারণ করতে পারি না, কিন্তু কিয়ামতের দিন এই কিতাব সত্য উচ্চারণ করবে দীপ্ত কণ্ঠে। যদি মুখ উচ্চারণ করতে না পারে তো আল্লাহ মুখকে সিলগালা করে দেবেন, হাত কথা বলবে, আল ইয়াউম নাখতিমু আলা আফওয়াহি, আমি আল্লাহ আজকে তোমাদের মুখগুলোকে ক্লোজ করে দিব, লক করে দিব, লকেট, মুখগুলো লকেট হয়ে যাবে, কথা বলবে হাত, কতকাল্লিমুল আইদিহি, তোমার হাত কথা বলবে। আজকে কিয়ামতের দিন আল্লাহ হাতকে, হাতের মুখ খুলে দিবেন, ফলে হাত কথা বলবে, পাকে পা সাক্ষ্য দিবে যে আল্লাহ এই পা দিয়ে সে অন্যায় কাজ করতে গিয়েছিল, তোমার বান্দার হক কষ্ট করতে গিয়েছিল এই পা দিয়ে। পদের সাথে আর জুলু বিমা কারু এসিব, প্রত্যেকের আমলের সাক্ষ্য দেবে এই পা, যে পা দিয়ে সে কাজটা করতে গিয়েছে, হাত কথা বলবে, আরে স্কিল পর্যন্ত কথা বলবে। কোরআনে কারীমে আল্লাহ বলে দিয়েছে এই সব দিকগুলো আমাদেরকে সাবধান করবার জন্য, তোমাদের চামড়া স্কিন পর্যন্ত, যে স্কিনের পেছনে আমাদের কত সময় ব্যয় হয়, বিশেষত আমাদের নারীদের, আমাদের মা বোনদের স্কিনের পেছনে, তার ত্বকের যত্নের পেছনে কত সময় ব্যয় হয়, কিন্তু এই ত্বক কথা বলবে, এই স্কিন কথা বলবে আমার বিরুদ্ধে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে কথা বলবে, আল্লাহ বলবেন, বলছো না এই কথা, তোমরা তো মনে করছো তোমার এই হাত পা কোনো কিছুই বলবে না,
তো মানুষ বলবে তার হাতকে কেন কথা বলছে আজকে আমার বিরুদ্ধে, তো বলবে যে আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন তাই বলছি, আজকে আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন তাই কথা বলতেছি। وقالوا لجلودهم لما شهدتم علينا كانوا আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ, قالوا انطقنا الله আল্লাহ আমাদেরকে তার শক্তি দিয়ে দিয়েছেন তাই কথা বলছি, الذي انطق كل شيء যিনি চাইলে প্রতিটি জিনিসকে কথা বলার যোগ্যতা দিতে পারে, وهو خلقكم اول مره এই আল্লাহ তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, ও ইলেই ইতুর যাও সেই আল্লাহর কাছেই তোমাদের প্রত্যাবর্তন হবে, সেখানে যাওয়ার পরে তোমার হিসাবের দরজা খুলে যাবে, যা যা করে এসছো দুনিয়া সবটার পাওনা আল্লাহ তোমার সামনে রাখবে। তো আল্লাহ তাআলা বলে কিতাব সত্য কথা বলে, ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তাআমালুন আমি আল্লাহ তোমাদের প্রতিটি কাজকে লিখে রাখছি, লিখে রেখেছিলাম দুনিয়াতে সবটা কাজ। فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ যারা ঈমান নিয়ে আমলের পুঁজি নিয়ে যাবে কিয়ামতের দিন মাঠে দাঁড়াবে, আল্লাহ বলেন فَيَدْخُلُهُمْ رَبُّهُمْ فِي رَحْمَتِهِ তাদেরকে তাদের রব নিজ রহমতের ভিতরে ঢুকিয়ে দিবে। ঈমান নিয়ে আমলের পুঁজি এই দুটি জিনিস লাগবে, এই দুটি জিনিস গুনাহ মুক্ত হবে জুলুম মুক্ত হবে, এই দুটি জিনিস লাগবে, এক হবে আমল আর সঠিক ঈমান। আজকে আমাদের ঈমান অনেক দুর্বল, সঠিক ঈমান সাহাবায়ে কেরাম যেভাবে নবীজির সাহচর্যে থেকে ঈমান এর চর্চা করেছিলেন ওইরকম ঈমান আমাদের প্রয়োজন। সাহাবায়ে কেরামের ঈমান হচ্ছে আমাদের ঈমানের জন্য নমুনা আইডল। সাহাবায়ে কেরাম তারা যেভাবে ঈমান রাখতেন আল্লাহর প্রতি, আমাদের বিশ্বাস আকীদা আমাদের বিচরণ উচ্চারণ সব কিছু ওরকম হতে হবে, এটা আল্লাহ বলেছেন ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানা নাস ঈমান আনো তাদের মতো যেমন লোকেরা ঈমান এনেছে, লোকেরা তারা সাহাবায়ে কিরাম উদ্দেশ্য, সাহাবায়ে কিরাম যেভাবে ঈমান চর্চা করেছেন ওই ঈমান আমাদের প্রয়োজন। নিফাক মুক্ত ঈমান, নিফাক মুক্ত ঈমান কুফর শিরিক মুক্ত ঈমান লাগবে, তাদের অবদান অর্থবহ হবে। খালিস ঈমান প্রয়োজন, পিওর ঈমান, এটাকে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান আনে আর লোক ঈমানের চর্চা করে ঈমানকে লালন করে কিন্তু সাথে জুলুম নাই মানে শিরিক নাই, ঈমানের সাথে শিরিক নাই এরকম ঈমানদার ব্যক্তি উলাইকা লাহুমুল আম, দুনিয়াতে এরা নিরাপত্তা পাবে আখিরাতেও পাবে, অহুম মুহতাদুন এরা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, আর এজন্য আল্লাহ পাক তাদেরকে আখিরাতে সাফল্য দান করবেন। তো শিরিক মুক্ত নির্বিচার ঈমানের চর্চা প্রয়োজন, এজন্য সর্বপ্রকার গুনাহ থেকে বাঁচতে হবে, বের হয়ে আসতে হবে। জুলুম সম্পর্কে হাদিসে আসছে, জুলুম কত বড় অপরাধ জঘন্যতা, আর জুলুম জুলুমাত ইয়াউমুল কিয়ামা, নবী কি বলেন ইত্তাকু জুলমা, জুলুম থেকে বাঁচো, নিজের মধ্যে জুলুম করা এটাও জুলুম, গুনাহের ইত্তাহ মানে জুলুম, আরেকজনের প্রতি জুলুম ওটাও জুলুম। আমরা যে দোয়া মাসুরাতে বলি আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার নিজের প্রতি অনেক জুলুম করেছি, জুলমান কাসীরা অনেক জুলুম, আল্লাহ আপনি মাফ না করলে কে মাফ করবে, ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া তো কেউ মাফ করতে পারে না। আর আমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত নামাজে কতবার এই দোয়া মাসুরা করছি আর নিজের জুলুমের স্বীকৃতি দিচ্ছে আল্লাহ, নিজের প্রতি অন্যায় যেমন জুলুম অন্যের প্রতি অন্যায় অন্যের অধিকারকে নষ্ট করা এটাও জুলুম, এরকম জুলুম থেকে বাঁচতে বলেছেন আল্লাহ আল্লাহ রাসূল ইসলাম ফাইন্না জুলমা জুলুমাত ইয়াউমুল কিয়ামা, প্রত্যেকটা জুলুম হচ্ছে অন্ধকার, বাড়তেই থাকে বাড়তেই থাকে, এটা বিস্তৃত হতে হতে কিয়ামত পর্যন্ত অনেক অন্ধকার তার আমল নামাজ তৈরি করবে। ও ইয়া কুয়াশহা কার্পণ্যতা থেকে বাঁচো, ফাইন্না সহা আহলা কামান কানা ক্বাবলাকুম, কার্পণ্যতা লোভ লোভী মানসিকতা তোমাদের পূর্ববর্তী বহু জাতিকে ধ্বংস করে দিয়েছে, আজকে আমাদের মধ্যে লোভ বেশি, আমরা নির্লোভ হতে পারছি না, ফলে সব জায়গাতে আমাদের মধ্যে পদের লোভ বিভিন্ন সম্পদের লোভ পাওয়ারের লোভ, এই লোভগুলো আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে আমাদের ধ্বংস নিয়ে আসছে।
এই রাসূল আমাদেরকে সাবধান করেছেন, সাবধান লোভ থেকে বাঁচো, যাকে আল্লাহ নির্বাহ বানিয়ে দিয়েছেন ওরা সফল, যারা নির্লোভ জীবন যাপন করতে পারে তারা সফল, যারা লোভের প্রকৃতি তাদের জীবনে সফলতা নেই, তারা ধ্বংস, তারা ধ্বংস। ওই সদস্যা বলেন দাওয়াতুল মাজলুম মুস্তাজাবাত ওয়া কানা ফাজিরা, একজন ব্যক্তি অত্যাচারিত তার দোয়া আল্লাহর কাছে এতটা কবুল হয় যদিও সে গুনাহগার, তারপর তার দোয়া কবুল হবে। জুলুম কত মারাত্মক অন্যায়, কত বড় অভিশাপ। তো জুলুমের অভিশাপ থেকে বাঁচার চেষ্টা করি, মারাত্মক অপরাধ জুলুম। নবীজি বলেন যে ইত্তাকুদাওয়াতুল মাজলুম, মজলুমের বদদোয়া থেকে নিজেকে বাঁচাও। কেন? ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ তার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পর্দা থাকে না, আড়াল থাকে না, সরাসরি এই দোয়া কবুল হয়। হাদিসে আসছে তিন ব্যক্তির দোয়া কবুল হয়, সিয়াম সাধনাকারীর দোয়া আল্লাহ কবুল করে নেন, রমাদান আসতেছে শুধু দোয়ার মাস, এটা দোয়া করবো আল্লাহ কবুল করবে, ইফতারকে সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল হয়, হাদিসে আসছে। মজলুমের দোয়া কবুল হয়, বাবার দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, আল্লাহর কাছে এই দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের আড়াল থাকে না, বাধা থাকে না, সরাসরি কবুল। এক হাদিসে আল্লাহ বলেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার প্রভাবের কসম, লা আতাকি মান্না মিনা যালিমি ফি আজলিহি ওয়া আজলিহি, আমি জালিম থেকে নগদে হোক বাকিতে হোক অবশ্যই আমি আল্লাহ তার প্রতিশোধ গ্রহণ করব। এবং এই কথা আল্লাহ বলেছেন ওয়ালা আতাকি মান্না মান রাআ মাজলুমান ফাকাদ রাআ ইয়ানসুরুহু ফালাম ইয়ানসুরুহু, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে দেখলো যে তার উপর জুলুম হচ্ছে, সে মাজলুম কিন্তু তাকে সাহায্য করতে সক্ষম ছিল কিন্তু সাহায্য করতে এগিয়ে আসে নাই, তাকেও আমি তার থেকেও আমি প্রতিশোধ গ্রহণ করব। তাহলে যে জুলুম করলো না, দেখলো তার সাথে থাকলো, মাজলুমকে সাহায্য করলো না, তার থেকেও আল্লাহ প্রতিশোধ দেবে, সেও যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুলুম সম্পর্কে বলেন ইয়াকুম ওয়াজ-জুলমা ফাইন্নাহু ইখরিজু কুলুবাকুম, জুলুম এমন একটা অভিশাপ তোমাদের অন্তরকে নষ্ট করে দেবে, জুলুম মানুষের অন্তরকে নষ্ট করে দেবে। আমার নবী যে কথা বলেছেন আমাদেরকে বাঁচার জন্য, বাঁচার জন্য ইন্না শাররান নাসি মানজিলাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কিয়ামতের দিন হবে তারা, মাইয়াখাফুন্নাস শাররাহু, মানুষ যার অনিষ্টকে ত্রাসকে ভয় করে, মানুষ যার অনিষ্টকে ভয় করে এই ব্যক্তি আল্লাহর কাছে কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট, যাকে মানুষ দেখলে ভয় পায়, তাকে এড়িয়ে চলে যে না তার সাথে পুলিশ বিশ হলে সে আমার প্রতি জুলুম করবে, তাকে ভয় করবে। ইন্না শাররান নাসি আযাবা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অনেক শাস্তি দিবেন, প্রচন্ড শাস্তি দিবেন, আশাদ্দুন নাসি আযাবান লিন্নাস ফি দুনিয়া, যে দুনিয়াতে মানুষকে শাস্তি দেয় অন্যায়ভাবে, তাকে আল্লাহ কিয়ামতের দিন শাস্তি দেবেন। আরেকটি হাদিস জুলুমের সম্পর্কে আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলেন কোনো ব্যক্তি জালেমকে দেখলো জুলুম করতে, যদি তার হাতকে না ধরে তাকে নিবৃত্ত না করে, নিয়ম হলো হাদিসে আসছে মাজলুমকে সাহায্য করো, জালেমের হাত থেকে বাঁচা, জালেমকেও সাহায্য করো। তো সাহাবায়ে জানতে চাইলেন জিয়া রাসূলুল্লাহ, মাজলুমকে সাহায্য করবো বুঝলাম, জালেমকে আবার কীভাবে সাহায্য করবো? নবীজি বললেন জালেমকে জুলুম থেকে নিবৃত্ত রাখো, তার হাতকে গুটিয়ে নাও, তাকে ওখান থেকে সরিয়ে আনো, এটাই তার প্রতি সাহায্য করা হবে। তো যদি এমনটা কেউ না করে দুনিয়াতে, আউ শাকা হাদিস আউ শাকা কোনো জনপদে যদি জুলুম হয় আর সেখানে যদি মানুষ জালিমের হাতকে নিবৃত্ত করার জন্য তাকে জুলুম থেকে না ধরে, অত সক্ষম ছিল ধরার জন্য ধরল না, তাহলে খুব সম্ভাবনা আছে আল্লাহ পাক ওই জনপদের মধ্যে ব্যাপকভাবে আজাব দান করবেন, ব্যাপকভাবে শাস্তি দেবেন, সবাই শাস্তির মধ্যে পড়ে যাবে, সবাই এই শাস্তির মধ্যে দুর্যোগের মধ্যে পড়ে যাবে। খুব কঠিন হাদিস নবীজি জুলুম সম্পর্কে আমাদের সামনে পেশ করেছে, যেন আমরা জুলুম থেকে বাঁচি, না নিজের প্রতি না অন্যের প্রতি, সর্বপ্রকার জুলুম থেকে বাঁচা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। নেই ইমানদার জুলুম করতে পারে না, হাদিসে আসছে আর মুসলিম লা ইয়াজলিমুহু, কোনো মুসলমান
জুলুম করতে পারে না, বলে কোনো মুসলমান কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না, কোনো মুসলমান কোনো মুসলমানকে লাঞ্ছিত করতে পারে না। নবীজি বলেন আত্তাকওয়া হা হুনা, এইভাবে নিজের বুকিকে দেখিয়েছেন আত্তাকওয়া হা হুনা, তিনবার ইশারা করেছেন আত্তাকওয়া হা হুনা, তাকওয়া এখানেই থাকে, মানে তাকওয়া আল্লাহর ভয়ে থাকার জায়গা হচ্ছে মানুষের অন্তর, এখানে আল্লাহর ভয় থাকলে কোনো মুসলমান কোনো মুসলমানকে তার প্রতি জুলুম করবে না, তাকে লাঞ্ছিত করবে না, তাকে লজ্জিত করবে না, তাকে অপমানিত করবে না, তার উপরে খরাগ্রস্ত হবে না যদি তাকওয়া এখানে থাকে। নবীজি বলেছেন মানুষের জন্য নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, বিহাসিনের মুসলিম তার মুসলমান ভাইকে লাঞ্ছিত করা, অপদস্থ করা, ঘৃণা করা, তুচ্ছ জ্ঞান করা, এতটুকুই যথেষ্ট তার খারাপ হওয়ার জন্য। লিল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, মুসলমানের জন্য মুসলমানের কাছে মুসলমানের জান মাল মুসলমানের সম্মান এগুলো রক্ষা করা আরেক মুসলমানের দায়িত্ব, মুসলমান আরেক মুসলমানের জান মাল হেফাজত করবে, এটা আল্লাহ একজনকে আরেকজনের দায়িত্ব দিয়ে দিয়েছেন। আমাদের পারস্পরিক সম্পর্ক এমন হওয়া চাই মুসলমান মুসলমান, আমি আরেকজনের জন্য প্রোটেকশন হব, আমার দ্বারা যেন আরেকজন ক্ষতিগ্রস্ত না হয়, জুলুমের শিকার না হয়, অন্যায় লাঞ্ছিত না হয়, এই সব ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। এটা রমজানের পূর্ব প্রস্তুতি, এক নম্বর তাওবা ইস্তেগফার, যা করেছি এই যাবত যা করেছি এই সব থেকে নিজেকে বাঁচাতে হবে, বের হয়ে আল্লাহর কাছে কায়েমুল বাক্যে তাওবা করে ইস্তেগফার করে পবিত্র হয়ে আমি যদি রমজানের আগেই পবিত্র হয়ে যেতে পারি সর্বদিক থেকে, তাহলে আল্লাহ তাআলা আমার রমজানকে অর্থবহ করে দেবে, আমি রমজানের সব ধরনের কল্যাণ রহমত বরকতগুলো আমি আমার জীবনে অর্জন করতে পারবো, রমজানের প্রতিটি মূল্যবান মুহূর্তকে আমি কাজে লাগাতে পারবো। এই জন্য এক নম্বর প্রস্তুতি আমাদের তাওবা ইস্তেগফার করে সর্বপ্রকার গুনাহ থেকে নিজেকে বের করে আন, চিন্তা করা আমি কোন গুনাহে লিপ্ত, আমি কোনো হক নষ্ট করছি কিনা, কারোর প্রতি অবিচার করছি কিনা, এই সব চিন্তা করে সব গুণ থেকে বের হয়ে আসা, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে গুণা ছেড়ে দেওয়ার নিয়তে আর আল্লাহর কাছে তাওবা করা, তাহলে আল্লাহ তাআলা আমার রমজানকে সুন্দর করবে। একটি প্রস্তুতির কথা আজকে বলা হলো, ইনশাআল্লাহ বাকিগুলো আল্লাহ চাইলে তো আগামী সপ্তাহে আগামী জুমাতে বলবো। তো একটাই প্রস্তুতি, এটা হলো মূল প্রস্তুতি তাওবা ইস্তেগফার, গুণা থেকে পবিত্র হয়ে যাও। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।